কিভাবে এনসিএল বানাতে যাচ্ছে এবং কিভাবে পাবো শেষ অবধি এই ভিডিওটাতেই থাকবে। আমি পুরো আমার এনসিএল প্রসেসটা এই ভিডিওতে কমপ্লিট করবো, আমার নিজের কিভাবে করতে হয় তোমরা নিজেরাও এভাবে করতে পারো। ইতিমধ্যে আমি ভিডিও একটা বানিয়ে দিয়েছি যেখানে তোমার পুরো প্রসেসটা আছে, সেটা দেখেও করতে পারো। আজকে হচ্ছে 28 তারিখ, জুন মাসের বুধবার। তো আজকে আমি এসডিওতে যাচ্ছি আমার এবছরের এনসিএল বানানোর জন্য, এবছরের যে কাউন্সিলিং হবে সেই জন্য। এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি কি কি করতে হবে পুরো প্রসেসটা একটা এনসিএল বানানোর জন্য। স্টেট এবং সেন্ট্রাল দুটো সার্টিফিকেটের জন্য বলেছি, তো আমি এটাতে মূলত আমার স্টেট ওবিসি, তাই স্টেটের জন্য যে এনসিএল বানাতে হয় সেটাই বানাতে যাচ্ছি। ওই ভিডিওতে আমি ফুল প্রসেস বলেছি, তবুও আমি এখানে আবারও তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ যে কী কী ডকুমেন্টস লাগছে, অর্থাৎ কী কী ডকুমেন্টস আমি নিয়ে যাচ্ছি এনসিএল করার জন্য। তো সেই লিস্টটা তোমরা দেখতেই পাচ্ছ। একবার বলে দিই আমি কী কী নিয়েছি। দেখো, মেন যে ওবিসি সার্টিফিকেট ছিল স্টেটের, সেটার একটা জেরক্স নিয়েছি। 2 নম্বর, যে এনসিএল ফর্মাটটা ছিল সেটা ফিল আপ করে দিয়েছি, ফিল আপ করে নিয়ে যাচ্ছি আমার যেটুকু ফিল আপ করা। তোমাদেরকে আগের ভিডিওয় বলেছি আমি, সে আমার ফিল আপ করা অংশটুকু আমি আবারও একটু পরে শেয়ার করছি। দেন একটা হ্যান্ড রিটার্ন অ্যাপ্লিকেশন, মানে আমি এসডিওর কাছে যাচ্ছি, সেখানে আমি লিখেছি আমি কে এবং কী জন্য আমি এনসিএলটা নিচ্ছি, সেটা লিখবে। এবং সেখানে লিখতে হবে শেষে গিয়ে যে যে ডকুমেন্টসগুলো দিচ্ছি সেগুলো অ্যাটাচ করা আছে, এইটুকুই জাস্ট লিখতে হবে অল্প ছোট্ট করে। এটাই হচ্ছে ফর্মাট। দেন হচ্ছে আমার যে প্যারেন্টস আছে তার ইনকাম সার্টিফিকেট, আমি ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিয়েছি মায়ের। অ্যান্ড দেন তোমার লাগবে আমার নিজের দুটো আইডি কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড দিয়েছি। আমার মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ছিল সেটা দিয়েছি প্রুফ হিসেবে। আর লাস্টে যেটা লাগবে আরও, সেটা হচ্ছে আমার প্যারেন্টস, যে গার্জিয়ানের যে ইনকাম সার্টিফিকেট যার দিচ্ছি, তার দুটো আইডি কার্ড, ভোটার কার্ড, আধার কার্ডের মধ্যে। তো এই হচ্ছে মূল ব্যাপার। আর একটা জিনিস লাগবে প্রুফ হিসেবে, তুমি কী জন্য এই এনসিএলটা করছো, যে ওখানে লিখবে অ্যাপ্লিকেশন সাদাই সাদা ফর্মাটে, মানে একটা পেজে এসডিওর কাছে, তো সেখানে দিয়ে দেবে। ধরো নিট পরীক্ষার জন্য বা কাউন্সিলিংয়ের জন্য অ্যাডমিশন নিচ্ছ, তার জন্য ওবিসি এনসিএল লাগবে, তো সেটা দিলে কিন্তু তার সাথে তোমার এই যে নিটের রেজাল্ট বা অ্যাডমিট কার্ডটা অ্যাটাচ করে দিতে হবে প্রুফ হিসেবে। তো এই কটা হচ্ছে ডকুমেন্টস লাগে, এর বাইরে তেমন কোনো ডকুমেন্টস লাগে না। এটা গিয়ে নিয়ে গেলেই তোমার ওয়ার্কিং ডেজ 3 থেকে 7 দিনের মধ্যে তোমরা এনসিএল পেয়ে যাবে। তো চলো আমি এখন এগুলো নিয়ে এসডিওতে যাচ্ছি, আজ 28 তারিখ, দেখি কবে পাই। তো এটা হচ্ছে সেই ফর্মাটটা, এনসিএল ফর্মাটটা স্টেটের জন্য যেটা আছে। মেনলি এরকম কোনো নেই, গুগল থেকে এটাই পাওয়া যায়। মেনলি কোনো এসডিও আছে যারা কিন্তু এই ফর্মাটটা দিয়ে দেয়, তোমরা তোমাদের এসডিওর কাছ থেকে শুনে নেবে। যদি না দেয় তাহলে আমি এর আগের ভিডিও এই ফর্মাটটা বলে দিয়েছি, এই ফর্মাটটা তোমরা নিয়ে যেতে পারো যাদের স্টেট ওবিসি আছে। তো এটাই ফিল আপ করলাম আর বাড়ি থেকে ফিল আপ করে এটাই নিয়ে নিলাম। ইনকাম প্রুফ হিসেবে তোমরা যে শুধু ভিডিওর ইনকাম সার্টিফিকেট দিতে পারো এরকম কোনো ব্যাপার নেই, তোমরা পে স্লিপ, স্যালারি স্লিপ এটাও দিতে পারো, বা ইনকাম ট্যাক্সের যে ফাইল হয় সেটাও তোমরা সাবমিট করতে পারো। এই হচ্ছে ব্যাপার। আর ভিডিওর ইনকাম সার্টিফিকেট যেটা, সেটা ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো, খুবই ইজি ব্যাপার। এ নিয়ে ভিডিও আছে অনেক গুগলে, খুব ভালো ভালো, একদম 10 মিনিটের একটা অ্যাপ্লিকেশনের ব্যাপার, অনলাইন অ্যাপ্লাই করে দেবে, 2-3 দিনের মধ্যে হার্ডলি পেয়ে যাবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আমি এখন বারাসাত এনটি অফিসের দিকে যাচ্ছি, দেখা যাক কী হয়। 28 তারিখ আমি বিকালবেলায় গিয়েছিলাম, গিয়ে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে দিলাম এবং ওরা বললো যে যেহেতু ঈদ আছে সামনে, কালকের ঈদ এবং তারপরে শুক্রবারে ছুটি আছে এসডিও অফিস, আবার সোমবারে খুলবে। তো ওরা বললো ওয়ার্কিং ডেজ 1 দিনের মধ্যে, জাস্ট ধরতেই পারো 1 দিন, কারণ এর মাঝখানে দিনগুলোয় কোনো ওয়ার্কিং হবে না। সো সোমবারে আমাকে আসতে বলেছে ওইগুলো নিয়ে যেতে, মানে ওর মধ্যে হয়ে যাবে আমার এনসিএল কমপ্লিট। আমি যাচ্ছি আমার এনসিএল যেটা স্টেটের ওবিসির জন্য সেটা আনতে, দেখি হয়েছে কি না। এসডিও অফিসে যাচ্ছি এখন, আমি এখন ডিএম অফিসের সামনে চলে এসেছি, দেখা যাক এসডিও অফিসে কী হয়, পাই কি না। ফাইনালি এসডিও অফিস যাওয়ার ঠিক 5 মিনিটের মধ্যে আমি কিন্তু আমার হাতে এনসিএলটা পেয়ে গেলাম। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার হাতে এনসিএলটা আছে কমপ্লিট। তো এই ছিল সম্পূর্ণ প্রসেস, খুব সহজেই হয়ে গেল। তো এই হলো আমার পুরো কমপ্লিট হয়ে যাওয়া একটা, মানে এনসিএল সার্টিফিকেট দেখতে পাচ্ছ পুরো সাইন হয়ে এসেছে এসডিওর। তো এটা হচ্ছে কমপ্লিট এসডিওর যে এনসিএল সার্টিফিকেট সেটা পেয়ে গেলাম। এরকম বাকি যে ডোমিসাইল সার্টিফিকেট বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কীভাবে যখন বানাবো আমি ভিডিও করার চেষ্টা করব। তো তোমরা চ্যানেলটির পাশে থেকো, আর অবশ্যই অবশ্যই তার আগে বলে দেবো যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা ওইগুলো কীভাবে বানাতে হয়, ইতিমধ্যে অনেকগুলোই বলে দিয়েছি, সেগুলো তোমরা আমার প্লেলিস্ট থেকেই পেয়ে যাবে। যেমন ধরো বন্ডের ব্যাপারে বা প্রোফর্মা ডোমিসাইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর অবশ্যই অবশ্যই তোমাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করো না, আর চ্যানেলটি সাহায্যের সাথে থেকো। আর তোমাদের নানারকম ইনফরমেশন আমি এই থ্রুতেই দিতে থাকবো কাউন্সিলিং রিলেটেড।